আজকে আমরা একটা জায়গা এক্সপ্লোর করতে চলেছি, যদিও জায়গাটা নতুন নয়, গুগল খুললে অনেকদিন আগে থাকতেই ওটা সম্বন্ধে জানা যাবে। শ্রীরামপুরে একটা রেস্টুরেন্ট, নাম ডেনমার্ক ট্যাভার্ন, আর ওখানে কিছু দেখারও জায়গা আছে যেটা আমরা আস্তে আস্তে যখন পৌঁছে যাব তখন ওটার ব্যাপারে ডিটেল বলতে থাকবো। এখন শুরু করছি আমাদের জার্নি ডালহৌসিতে সেন্ট জনস চার্চের পাশ থেকে। আমার মনে হয় এটা খুব শর্টেস্ট রুট, যদি কেউ ডালহৌসি বা বিবিধিবাগ থেকে যেতে চান, এখান থেকে জাস্ট 6 টাকার টিকিট কেটে মনোরম লঞ্চে ট্র্যাভেল করতে করতে চলে আসতে পারবো আমরা হাওড়া স্টেশন। আর জাস্ট লঞ্চ থেকে নেমে ওপারে গেলেই হাওড়া স্টেশন। এই দেখুন লঞ্চ আসছে, তাহলে জার্নিটা কিন্তু শুরু থেকেই খুব সুন্দরভাবে করা যাবে। চলুন পৌঁছে যাওয়া যাক আগে হাওড়া স্টেশনে। নদীর ওপর দিয়ে খুব সুন্দর করে যেতে পারবেন, এখান থেকে যাওয়ার আনন্দ বা মজা হলো এটাই। লঞ্চ ছেড়ে দিয়েছে, মাত্র 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমরা কিন্তু হাওড়া দিঘি। শ্রীরামপুর স্টেশনে ঢুকছি, দিশরা ছাড়িয়ে তারপরে স্টেশনে হচ্ছে শ্রীরামপুর। আমরা 8-4 মাস বেরিয়ে পড়ি ঘুরতে। চলছে কোথায়, রাজটা তাই তো। শ্রীরামপুর স্টেশনে নেমে সাবওয়ে থেকে জাস্ট একটু নিচে নেমে এসে ডান দিকে ঘুরে আবার একটু বাঁদিকে তাকালেই অটো স্ট্যান্ড, সেখান থেকে ডেনমার্ক বললে এরা সহজে চিনতে পারছে। ওখানে একটা চার্চ আছে, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাচ্ছে যেতে, 10 টাকা পার হেড, আর ফুল অটো নিয়ে নিলে 50 টাকা। শুরু করলাম আমরা ডেনমার্ক, সো কল ডেনমার্ক, আর গুগলে বা আমরা জোম্যাটোতেও দেখেছি এটার নাম হচ্ছে ডেনমার্ক ট্যাভার্ন রেস্টুরেন্ট, সেদিকের উদ্দেশ্যে যাবে আমাদের সেই দ্য ডেনমার্ক ট্যাভার্ন রেস্টুরেন্ট। হ্যাঁ, আর এই অটো করে আসলাম, এপাশেই গঙ্গা দেখা যাচ্ছে, আমরা পরে এসে এগুলো ঘুরব। আগে এখন পুকুরও আছে, রোদও উঠেছে অনেকটা, কেন মার্চ মাসের প্রায় শেষের দিকে চলে এসেছি, মানে রোদ যথেষ্ট। কলকাতায় টেম্পারেচার আজকে বোধ হয় 36 ডিগ্রি, আশপাশের বাড়িগুলোও দেখার মতন সুন্দর একদম। আমরা ভেতরে ঢুকে তারপরে আবার বাকি অ্যাম্বিয়েন্স দেখাচ্ছি। এন্ট্রি নিচ্ছি রেস্টুরেন্টের দিকে, এখানে প্রথমে ফোন নাম্বার নেম লেখানোর পরে, বাইরে তো একটা সুন্দর অ্যাম্বিয়েন্স আছে, সত্যি অসাধারণ, ডেকোরেশন অপূর্ব। তারপর দেখতে হবে যে খাবার জায়গাটা আমরা কীরকম পাই। আমরা ফার্স্টে অর্ডার করেছি ড্যানিশ স্টাইল চিকেন সসেজ আর তার সাথে মিক্সড ফ্রাইড রাইস। এখানকার চারিদিকের অ্যাম্বিয়েন্স এত সুন্দর যে আমার বাকি সঙ্গীরা ছবি তুলতে এদিক সেদিক চলে গেছে, যে কারণে খাবার এসে ঠান্ডা হচ্ছে। এখন দুপুরবেলা বলে খুব একটা ভিড়ও নেই, এদের একটা ওয়েটিং লঞ্চও আছে, তার মানে বোঝা যাচ্ছে যে সিজনে কিন্তু এখানে ভিড় হয়। নাও দে আর কামিং ফর ফুড, আমরা এরপরে ইচ্ছা আছে আরেকটা পিৎজা অর্ডার দেবো, তখন সেটা ছবি আপনাদের দেখিয়ে দেবো, টেস্ট করে দেখি যে কীরকম হয় এটা। আমরা কনভেনশনাল যেরকম খাই চাইনিজ ফ্রাইড রাইস ওরকম নয়, একটু অন্যরকম টেস্ট হয়, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আসুন নিজেরাই টেস্ট করে দেখুন না কীরকম হয় জিনিসটা। আমাদের নেক্সট অর্ডার হচ্ছে পিৎজা মার্গারিটা, এটা কিন্তু একটু বেশ কোলা রুটি, যতটা ঠান্ডা মানে পাতলা ভেবেছিলাম হবে তা নয়, প্রাইস অনুযায়ী এটা পিৎজা মার্গারিটা। আমাদের পরের যে অর্ডারটা আমরা প্রথমে টেস্ট করলাম ফ্রাইড রাইস, ওটা ছিল চাইনিজ ফ্রাইড রাইস, কিন্তু টেস্টটা একটু আলাদা, একটা আলাদা ডেলিকেসি আছে ওটার মধ্যে। আর তারপরে আমরা নিলাম সসেজ, যেটা কিনা ড্যানিশ প্রিপারেশন ছিল, আর নেক্সট আমরা নিয়েছি পিৎজা মার্গারিটা, উইচ ইজ ওয়াও ওয়াও, অ্যান্ড উই দ্য ফুডিজ আর হিয়ার টু হ্যাভ ইট। এই যে আমরা খাবো কম ছবি তুলবো বেশি, এটাই আমাদের প্ল্যানিং আজকের, আজকে না আমাদের সবকটা ট্রিপেরই।
আমরা এইরমভাবে চেষ্টা করব আপনাদেরকে একটু একটু করে আমাদের কলকাতা শহরের একদম কাছাকাছি যে স্পটগুলো আছে সেগুলো ঘোরাতে। আমরা গত সপ্তাহে ঘুরে এসেছি বেলুরের পলাশকুঞ্জ, যেটার কিছু স্টিল ফটোগ্রাফস আপনাদের সাথে আমি শেয়ার করব এই ব্লগটা বের করে তারপরে। আর ওয়েট করা যাচ্ছে না, একদম জিভে জল চলে আসছে। আমাদের বান্ধবীরা আমরা বসে পড়েছি, আমাদের সঙ্গে আছে মহুয়া, শঙ্খমিত্রা, লিলি আর আমি রুমকি। আর আজকে আমরা আছি ডেনমার্ক ট্যাভার্ন রেস্টুরেন্টে শ্রীরামপুরে। জোম্যাটোতে রিভিউতে পেয়েছিলাম যে খুব আহামরি টেস্ট নয় অনেকের কাছ থেকেই, এবং এখানকার এদের বিহেভিয়ার খুব অতটা পোলাইট নয়, কিন্তু আমরা একদম সম্পূর্ণ আলাদা পেলাম। বিহেভিয়ার ওয়াইজ ভীষণ ভালো পেয়েছি, ফুডও এখন অবধি আমাদের খুব ভালো লেগেছে। আমি অবশ্যই আরেকবার আমার ফ্যামিলি নিয়ে এখানে আসবার প্ল্যানিং করছি, আপনাদের প্রত্যেককে তাই রিকোয়েস্ট করব যে একবার অন্তত ঘুরে যান না, দেখুন না নিজেরাই এসে যে জায়গাটা কতটা ভালো কতটা মন্দ। থ্যাংক ইউ। এদের একটা থাকার বন্দোবস্ত আছে, সেটা আমরা দেখতে যাচ্ছি। পাশের দিকে আরেকটা লন, সেখানেও গার্ডেন আছে, রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা। আর এটা হচ্ছে ওপরে থাকার বন্দোবস্ত, উইকেন্ড কাটানোর জন্য বেশ আদর্শ জায়গা, একদম কলকাতার কাছে। সোফা পুরোটাই আগেকার যে ড্যানিশ স্থাপত্যটাকে যতটা পেরেছে মেনটেন করে এই জায়গাটাকে মেনটেন করছে। এটার ঠিক নিচে আমরা বসে খাচ্ছিলাম। আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, দারুণ খেলাম, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ঘুরে দেখলাম, রাস্তাটাও খুব সুন্দর, যথেষ্ট চওড়া রাস্তা এখানে। আর একদম সামনে গঙ্গা, যারা এখানে ওপরে থাকবেন তারা ঘরে বসেই গঙ্গার দৃশ্য দেখতে পাবেন। বাইরের এন্ট্রেন্সটা দেখে যদিও মনে হচ্ছে যে খুব আহামরি কিছু নয়, কিন্তু অবশ্যই অত্যন্ত আহামরি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। গঙ্গার পাড়, সবাই বসে আছে এখান থেকে। দেখুন একটা ছোট্ট প্যাসেজ আছে, জানি না কিসে, এখান থেকে যাওয়াও যাচ্ছে। আমি একটুখানি আস্তে আস্তে করে বেরিয়ে আসছি, এই ছোট্ট প্যাসেজ দিয়ে বেরিয়ে আসলাম। বেশ একটা নাট মন্দিরের মতো, কিন্তু জানি না এক্স্যাক্টলি কী আছে। ও, এখান থেকে গঙ্গার পাড়, গঙ্গায় নামার জায়গা আছে। একটা বার থাকলে মন্দ হবে না, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। একটা ছোট্ট করে বেশ বাবুঘাট, বেনারস, সব কিছু ফ্লেভার পাওয়া যাচ্ছে। শ্রীরামপুর অনেক পুরনো শহর, সুতরাং থাকলে পরে এখানকার লোকের থেকে, লোকাল লোকেদের থেকে অনেক কিছু জানতে পারবো আমরা। এখানে হেনরিস প্যাগোডা বা এরম একটা কিছু নাম, সঠিক নামটা আমি ওখানে পৌঁছে আপনাদের দিয়ে দিচ্ছি, কারণ আমরা যখন টোটোওয়ালাদের জিজ্ঞেস করছি তারা কিন্তু সঠিকভাবে বলতে পারছে না। আমাদের একটা অটো অনেকটা দূরে রাস্তায় নামিয়ে দিয়েছে। এখানে জিজ্ঞেস করতে যারা লোকাল ছেলেপুলেরা খেলা করছিল তারাও আমাদেরকে বললো কই না এরম কিছু নেই। তারপরে সামনে, একদম সামনে চারজন মহিলা হাঁটছেন, তারা বললেন যে হ্যাঁ এখানে আছে, আমরাও ওদিকে যাচ্ছি, চলুন আমাদের সাথে চলুন, আমরাও এই সুযোগে জায়গাটা দেখে নেব। তো এইভাবে ঘুরে যাচ্ছি, এই পর্যন্ত কিন্তু অটো অনায়াসে আসবে। আমাদের অটোওয়ালাকে আমরা বকাঝকা করেছি যে তুমি যাও গিয়ে অটোটা নিয়ে এসো, সে অটো আনতে গেছে, কিন্তু আমরা হেঁটে চলেছি। এখানে ওয়াটার পাম্পিং স্টেশন আছে কাছে, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, একটা জঙ্গল জঙ্গল ফ্লেভার আছে। এরকম একটা প্যাসেজ দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হচ্ছে, জানি না বেশ একটা মনে হচ্ছে বক্সার জঙ্গল কিংবা জয়ন্তীর জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি। এখনও কিন্তু পৌঁছইনি সে জায়গাটায়। আমরা এসে গেছি আমাদের লক্ষ্যে, এটা হলো সেই প্যাগোডা কি মন্দির জানি না। ওদিকে সূর্য অস্ত যাচ্ছে প্রায়, সেজন্য খুব তাড়াতাড়ি আমাদের জায়গাটা দেখে চলে যেতে হবে। আমাদেরকে যিনি অটো করে নিয়ে এসেছেন উনিও চলে এসেছেন আমাদের সাথে এখানে দেখতে। হেনরি মার্টিনের প্যাগোডা, শ্রীরামপুর, হুগলি। তাহলে ঠিকই আছে, এই হচ্ছে গঙ্গা, তার গায়ে এই প্যাগোডা। এখন একটু চড়া পড়ে আছে, দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, জানি না
স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে সেই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে, কিন্তু নিঃসন্দেহে নয়। কারণ হচ্ছে যে তাহলে আমরা ব্রিজটা দেখতে পেতাম। আমি একটু জুম করার চেষ্টা করছি, দেখা যাচ্ছে মন্দির। হেনরিস প্যাগোডা যে জায়গাটা ঘুরে আসলাম, আপনাদের বলে রাখি, ও জলকল বললে এখানকার লোকেরা চট করে আইডেন্টিফাই করতে পারছে। জলকলের পাশে একটা মাঠ আছে ওদিক দিয়ে একদম শেষের দিকে ঘুরে গিয়ে সেখানে, আর বাকিটা আপনাদের ভিডিওতে দেখিয়েছি। এটা ফেরার পথে একটা গঙ্গার একটা ছোট্ট পার আমাদের যিনি টোটো করে নিয়ে এসেছিলেন, যার ছবি দেখালাম, এখানটার নাম বললেন যে এসে যদি চান আপনারা একটু জলস্পর্শ করে যেতে পারবেন। তাই জন্য এটা করে আমাদের আজকের শ্রীরামপুরের ট্রিপ আমরা এখানেই শেষ করব। এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আসুন, ঘুরে যান শ্রীরামপুরে। আরও অনেক হয়তো দেখার জায়গা আছে যেগুলো আমরা পরে এক্সপ্লোর করলে আপনাদের জানাবো। আপাতত গঙ্গার পার, ডেনমার্ক রেস্টুরেন্ট এবং হেনরিস প্যাগোডা, ডোন্ট মিস ইট। বাই ফ্রেন্ডস।